জানি না আল্লাহ তাআলা বারবার বাঁচিয়ে রেখেছে, কেন সেটা আমি বলতে পারবো না। নইলে মাত্র 15 দিন আগে রেহান আর আমি দেশ ছেড়ে গেলাম, কিছুতেই যাব না, কারণ 15 তারিখে আব্বা ইউনিভার্সিটিতে আসবে, আমি ইউনিভার্সিটির ছাত্রী, এই ইউনিভার্সিটিতে সেই স্কুল জীবন থেকে মিছিল নিয়ে আসি, আন্দোলন সংগ্রামে অংশ নিই, আজকে সেখানে আব্বা যাবেন, এই ঢাকা ইউনিভার্সিটি আব্বাকে রাজ টিকেট করেছিলে সেই 48 সালে 49 সালে, আবার সেখানে উনি যাচ্ছেন ফিরে, এটা আমাদের জন্য কত বড়। কিন্তু আমি থাকতে পারলাম না। অজয় সাহেব তখন জানমাইতে আমি যখন ফোন করে কথা বললাম, উনি ভীষণ রাগ করলেন। তখন আব্বা বললেন যে ঠিক আছে মা তুমি যাও, আমার মনটা পড়েছিল এখানে। তখন ভিসি ছিলেন মতিন চৌধুরী সাহেব, উনিও আমাকে বললেন তুমি চলে যাচ্ছ, তুমি 15 তারিখে থাকবা না? আমরা হ্যাঁ আমি তো থাকতে চাই, কিন্তু আপনার ছাত্র তো আমাকে বকাবকি করে, থাকতে দেবে না। 30 তারিখে রওনা হয়ে চলে গেলাম, 14 তারিখেও কথা বলেছি সবার সাথে, আব্বার সাথে মার সাথে। 15 তারিখ খবর পেলাম আমাদের কেউ নেই, শুধু বেলজিয়ামে আমরা অ্যাম্বাসাডার সানাউল হকের বাসায় ছিলাম। উনি আগের দিন আমাদের খুব যত্ন করেছিলেন, গ্যান্ডেলায় ডিনারও খাইয়েছিলেন। পরের দিন সকালবেলা হুমায়ুন রশিদ সাহেব, তিনি অ্যাম্বাসাডার, তাকে বললেন, জার্মান থেকে উনি ফোন করেছিলেন, উনি জানালেন বাংলাদেশের অবস্থা। ওনাকে বললেন যে যা বিপদ আমাদের কাঁধে দিয়েছেন এটা আপনি নিয়ে যান, মানে আমরা তখন বিপদ হয়ে গেছি, তার জন্য আপদ হয়ে গেছি, এমনকি আমাদের বর্ডার পর্যন্ত পৌঁছে দেবে। বর্ডার পর্যন্ত তখন ওই বর্ডার ছিল ওখানে, বর্ডার পর্যন্ত পৌঁছে দিলে নো ম্যান্স ল্যান্ড পার হয়ে যেত হেঁটে। হুমায়ুন রশিদ সাহেব বললেন যে আমি গাড়ি পাঠাচ্ছি, ওই পারে গাড়ি আসবে, আপনি তাদেরকে পাঠান। সানাউল হক সাহেব গাড়িটাও আমাদেরকে দেন নাই, ওই গাড়িতে আমাদেরকে বর্ডারে পৌঁছায় দেন নাই, বলে গাড়ি নষ্ট। উনি কিন্তু ডিপ্লোম্যাট ছিলেন না, উনি কবি সানাউল হক, উনি একজন সুশীল বাবু, যাই না কাদেরই ওনারই অনুরোধে তাকে অ্যাম্বাসাডার করা হয়েছিল বেলজিয়ামে। তো তার কাছ থেকে পেলাম আমরা এই ব্যবহার। আর হুমায়ুন রশিদ সাহেব উনি তো ক্যারিয়ার ডিপ্লোম্যাট, ওনাদের সঙ্গে আমাদের পারিবারিক কোনো পরিচয়ই ছিল না, জার্মানিতে যেয়ে যে কটা দিন পরিচয় হয়, কিন্তু উনি আমাদের শেল্টার দিয়েছিলেন, সব রকম সহযোগিতা করেছিলেন। আর তারপরে যখন কালসুয়ে ফিরে যাই, অ্যাটম এনার্জি দুজন তারা ওখানে পিএইচডি করছিল, শহীদ এবং বাবলু নামে, তারা সারাক্ষণ আমাদেরকে সব রকম সহযোগিতা করেছে। তারপর যখন আমি 6 বছর ছিলাম, মিসেস গান্ধী আমাদেরকে ব্যবস্থা করে দিলেন আমরা দিল্লিতে যে পলিটিক্যাল অ্যাসাইলামে থাকলাম। রেহানার পরবর্তীতে খোকা আকাশে নিয়ে গেল জহুরুল ইসলাম সাহেব, তিনি টিকিট পাঠালেন এবং খোকা আকাশে পাঠালেন আমাদের অবস্থা দেখতে। 16 তারিখ সকালে কামাল হোসেনের সাথে দেখা হয়েছিল, তিনি গেছিলেন বনে হুমায়ুন রশিদ সাহেবের বাসায়, রেহানা তার হাত চেপে কেঁদেছিল যে আপনি একটা প্রতিবাদ করেন, আপনি তো ফরেন মিনিস্টার, তিনি কিন্তু তা করেননি। এমনকি পরবর্তীতে আমরা কোথায় কী অবস্থা আছি, সে খোঁজটাও কামাল হোসেন নেয়নি। 80 সালের দিকে রেহানা তাকে খুঁজে পায়, একটা মিষ্টির দোকানে মিষ্টি কিনছিল, তখন যে রেহানা ধরে যে আপনি কেন আপনারা থাকতে একবারও ওই হত্যার প্রতিবাদ হয় না কেন। 15 আগস্ট যাদের পেয়েছি সাজা কার্যকর করতে পেরেছি, বাকিরা পালিয়েছে। এই 21 আগস্ট গ্রেনেড হামলার সময় কর্নেল রশিদ এবং ডালিম বাংলাদেশে ছিল, এই চক্রান্তের সাথে খালেদা জিয়া তাদেরকে ওই যেভাবে হোক দেশ থেকে চলে যেতে সাহায্য করে, এটা তো বাস্তব কথা। এবং ডালিম যে ঢাকায় ছিল, রশিদদের ঢাকায় ছিল, তো অনেকেই জানে, আমি জানি না সবাই জানে কি না, কিন্তু তাদের আত্মীয় স্বজন আছে, খোঁজ নিলেই জানতে পারবেন। যখন দেখছে যে আমি মরি নাই, কারণ তার সকালে আগে এটাই ছিল, উনি কি মারা গেছেন না বেঁচে আছেন, উনি কি মারা গেছেন, তারা ভেবেছে প্রথম অপারেশন সাকসেসফুল, আমি রক্তাক্ত অবস্থায়, আমি তো আর নাই। তারপর যখন দেখছেন না আমি তো মরি নাই বেঁচে আছি, তখনই রাত্রে তারা ভেঙে গেছে। তো এদেরকে কে এনেছিল, যদি বিএনপি
সরকারের পক্ষ থেকে যদি ব্যবস্থা না করা হয় তারা আসলো আবার তারা চলেও গেল এবং বিভিন্ন দেশে তারা ফিউজিটিভ হয়ে আছে তো সেগুলিকে কি কেউ গুম হওয়া বলবে তা তো বলবে না আঘাত আসবে আরো আমি জানি আমার তো প্রতি পদে পদে একটা জিনিস আপনাদের আমি মনে করিয়ে দিই আপনারা খালেদা জিয়ার বক্তৃতাগুলি একটু অনুসরণ করবেন যখন কোটালিপাড়া বোমা পুঁতে রাখা হলো ঠিক তার আগে খালেদা জিয়া বক্তৃতা দিয়েছিল আওয়ামী লীগ শত বছরেও ক্ষমতা আসতে পারবে না একুশে আগস্ট গ্রেনেড হামলার আগে খালেদা জিয়ার বক্তৃতা শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না এগুলো তো রেকর্ড আছে বক্তৃতার তো সেই বক্তৃতাটা সে আগাম দিল কিভাবে যে বিরোধী দলের নেতাও হতে পারবো না তার মানে আমাকে হত্যা করবে এই পরিকল্পনা তার নিয়ে ফেলেছে এবং খালেদা জিয়ার আমলে যাদেরকে ক্রস ফায়ারে মারা হয়েছে অপারেশন ক্লিন হার্টের নামে আমাদের যে সমস্ত নেতা যাদেরকে অত্যাচার করে করে হত্যা করা হয়েছে অগ্নি সন্ত্রাস করে যাদেরকে মারা হয়েছে ওদের তো হত্যা খুন এটাই তো ওদের চরিত্র এবং তাদের সাথে বসতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাদেরকে খাতির করতে হবে তাদেরকে ইলেকশনে আনতে হবে এত আহ্লাদ কেন আমি তো বুঝি না বাংলাদেশের কি মানুষ নেই এবং অনেক বিদেশিদের কাছে যে কান্নাকাটি এবং সেখানে এসে তারা রিকোয়েস্ট করে কোনো মতে তাদের একটু জায়গা দেওয়া যায় কি না জায়গা দেবে কি দেবে না সেটা ভাববে জনগণ সে সিদ্ধান্ত দেবে বাংলাদেশের জনগণ যে আবার সেই সন্ত্রাসীর যুগে ফেরত যাবে নাকি আজকে যে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে সে উন্নয়নের যুগে থাকবে এই সিদ্ধান্ত তো জনগণকে নিতে হবে আমি 2021 সাল 2020 জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করব 2021 স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব এবং 21 সালের মধ্যে বাংলাদেশকে আবার একটা স্তরে নিয়ে আসব জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে যেখানে স্বল্পোন্নত দেশ রেখেছিলেন 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা আরও একটু উন্নয়নে নিয়ে আসবো তাই উন্নয়নশীল দেশের মর্যাদাটা কিন্তু আমরা 21 সালেই পেয়েছি 2007 জেল